আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার্স যারা ডিগ্রি 2023-24 শিক্ষাবর্ষে আবেদন করেছেন, তো আপনারা সবাই জানতে চাচ্ছেন যে ডিগ্রি প্রথম মেধা তালিকার রেজাল্ট অর্থাৎ ডিগ্রি ভর্তি আবেদনের রেজাল্টটি কবে প্রকাশ করবে, কবে আমরা জানতে পারবো যে হচ্ছে আমরা চান্স পেয়েছি কি না এবং আমাদের করণীয় কী। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য। তো সুপ্রিয় সকল ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 5 জুন 2024 তারিখে ডিগ্রি প্রথম বর্ষ ভর্তি আবেদন কিন্তু শুরু হয়েছিল, ঠিক আছে, এবং বর্তমানে কিন্তু ডিগ্রির ভর্তি আবেদন চলতেছে। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন 5 জুন থেকে 30 জুন পর্যন্ত একদম ফুললি 25 দিন ডিগ্রির আবেদনটাই চলবে। ওকে, তো ডিগ্রির আবেদন চলতেছে। তো আবেদন করলেই শুধু হচ্ছে না, তার সঙ্গে কিন্তু কলেজে 300 টাকা জমা দিতে হচ্ছে এবং কাগজপত্র জমা দিতে হচ্ছে। তো দেখেন, ডিগ্রির 300 টাকা জমা দিচ্ছেন এবং কাগজপত্র জমা দিচ্ছেন, এইটারও কিন্তু একটা তারিখ রয়েছে, সেটা হচ্ছে 1 জুলাই 2024 তারিখ। তাহলে আমরা ধরে নিতে পারি যে 5 জুন থেকে 1 জুলাই পর্যন্ত আমাদের কোনো প্রকার মেধা তালিকার রেজাল্ট দিবে না। ওকে, এবং কলেজ কর্তৃপক্ষের দুইটি কাজ রয়েছে, সেটা হচ্ছে তারা ফর্ম নিশ্চয়ন করবে এবং 175 টাকা হারে, মানে 175 টাকা হারে জাতীয় বিশ্ববিদ্যালয়কে টাকা পাঠাবে। তো এটার একটা ডেট রয়েছে, সেটা হচ্ছে নিশ্চয়নের ডেট হচ্ছে 2 জুলাই এবং আপনার হচ্ছে টাকা পাঠাবে সেটা হচ্ছে 9 জুলাই পর্যন্ত। তো আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের প্রথম মেধা তালিকার রেজাল্ট সামনে মাসের প্রথম সপ্তাহেই কিন্তু দেয়া হবে, ঠিক আছে। তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। তো অবশ্যই আপনারা এই ভিডিওতে লাইক করে দেবেন। আর একটা বিষয়, প্রথম মেধা তালিকার রেজাল্টে যদি আপনি চান্স না পান তাহলে চুপচাপ বসে থাকবেন, দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কিন্তু আপনার রেজাল্টটি প্রকাশ করা হবে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।